से আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো ওভেনে আস্ত ইলিশ মাছ ফ্রাই রেসিপি। ইলিশের অন্যান্য রেসিপি আমরা তো ফ্রাই করে থাকি, অতিথি আপ্যায়নে আস্ত ইলিশ ফ্রাই করে কাউকে চমকে দিতে পারেন। ওভেনে ফ্রাই করা খুবই সহজ, তা আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নেই ওভেনে কিভাবে তৈরি করব আস্ত ইলিশ মাছের ফ্রাই। ইলিশ মাছ ফ্রাই করার জন্য আমি এখানে দুটি ইলিশ মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছ দুটোকে দুই পাশে চাকু দিয়ে গভীর করে কেটে নিতে হবে, যাতে ভালোভাবে মশলা ঢুকতে পারে, কারণ মশলাটা ভালোভাবে ঢুকতে পারলে ইলিশ মাছটা খেতেও সুস্বাদু হবে। পেঁয়াজ বাটা, এক চা চামচ রসুন বাটা, হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এই সরিষার তেলটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, কারণ এটা দারুণ ফ্লেভার আনবে। এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশানো হয়ে গেলে প্রথমে একটি ইলিশ মাছকে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছের কাটা জায়গা কানকো পেটের মধ্যে খুব ভালোভাবে মশলা দিয়ে নিতে হবে। এভাবে দুইটি ইলিশ মাছেরই উভয় পাশে মশলা দিয়ে নিতে হবে। মশলা দেওয়াটা যত ভালো হবে ইলিশ মাছগুলো কিন্তু খেতে ততই ভালো হবে। এখন এই মশলা মাখানো ইলিশ মাছ দুটোকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, এখন মাছ দুটোকে আবার মশলার সাথে একটু মেখে নেব। এখন প্রিহিটেড ওভেনে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট সেট করে দিচ্ছি। এখন মাছ দুটোকে উল্টে দিব আর মশলাগুলো মাছের উপরে ভালোভাবে দিয়ে নিব। এইভাবে আবার ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নিব। হয়ে গিয়েছে আমার ইলিশ মাছটা ফ্রাই করতে মোট 40 মিনিট সময় লেগেছে। তবে সব ওভেনের কিন্তু ওয়াট সমান হয় না, তাই আপনারা একটু বুঝে দেবেন। আপনারা এই রেসিপি হুবহু ফলো করে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন আস্ত ইলিশ মাছের ফ্রাই। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।